রণবীরের নুড ফটোশুট কাণ্ডের নয়া মোড়। গত 29 আগস্ট মুম্বাই পুলিশের কাছে বয়ান রেকর্ড করেন রামলীলার অভিনেতা। সূত্রের খবর অনুযায়ী অভিনেতা জানান, তার যে নির্দিষ্ট ছবিটি নিয়ে বিতর্ক সেটি আসলে বিকৃত। তার পোস্ট করা ছবিগুলির মধ্যে একটিও বিতর্কিত নয় বলেও দাবি করেছেন রণবীর সিং। প্রসঙ্গত, নিউ ইয়র্কের এক নামজাদা ম্যাগাজিনের জন্য করা রণবীর সিং এর ফটোশুটের ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়। সোশ্যাল মিডিয়াতে কুমন্তব্যে বিদ্ধ করা হয় অভিনেতাকে। শুধু তাই নয়, আইনি জোটে জড়িয়ে পড়েন রণবীর সিং। এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছবিগুলোতে তার গোপনাঙ্গ স্পষ্ট, যা মহিলাদের ভাবাবেগে আঘাত করেছে। এর জেরে রণবীরের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে 29 আগস্ট মুম্বাই পুলিশের কাছে বয়ান দেন তিনি। এর মাঝেই 31 আগস্ট গণেশ চতুর্থীতে মহারাষ্ট্রের নব্য মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাসভবনেও সস্ত্রীক দেখা যায় এই তারকা অভিনেতাকে। সে নিয়েও বলিউড দম্পতিকে কটাক্ষ বিদ্ধ করে নেটিজেনরা। শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও কটাক্ষ করেন অভিনেতা দম্পতিকে। প্রধানমন্ত্রীর সাথে বলিউডের অভিনেতাদের পুরনো ছবি পোস্ট করে তিনি টুইট করেছেন। সেখানেও তিনি রণবীরকে কটাক্ষের ইঙ্গিত দিয়েছেন। ছবিটি বিকৃত কিনা তা পরীক্ষা করতে পুলিশের তরফ থেকে ওই ছবি পাঠানো হয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। সূত্রের খবর, যদি প্রমাণিত হয় যে ওই ছবিটি সত্যি বিকৃত করা, তাহলে রণবীর সিংকে ক্লিন চিট দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ছবিটি যারা বিকৃত করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে মুম্বাই পুলিশ বলে খবর সূত্রের। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।